हेलो गाइस, हैप्पी मेरी टू क्रिसमस यू। কি হলো এটা তোমাকে কাজে তো ইংলিশে একটু সমস্যা হয়, এই জন্য বলিলাম বলিলাম কি যা তোর সাথে থেকে থেকে অবনতি, এই জন্য বলেছিলাম ভালো করে ইংলিশটা শেখ। যাই হোক, হ্যাপি ক্রিসমাস তোমাদের সবাইকে। মেনলি আজকে বেরিয়ে পড়েছিলাম তোমাদের ব্লগটা দেখানোর জন্য যে আমাদের বনগাঁ কত সুন্দর আর আমাদের বনগাঁয় কীভাবে সাজানো হয়েছে, কারণ বনগাঁ আমাদের প্রাণের শহর, সবার শহর। আশা করি তোমরা ভিডিওটা খুব ভালোবাসবে, ভালো লাইক করবে, সাপোর্ট দেখাবে। তো আজকে ভিডিওতে খাওয়া দাওয়া হবে কি না জানি না, তবে পুরো বনগাঁ শহরটাকে মানে যেখানে যেখানে এরকম আলোকসজ্জা আছে আমাদের বনগাঁর মেন জায়গাগুলো সেগুলো তোমাদের দেখাবো। তো দেখতে হবে, তো তাহলে দেখতে থাকো, সুন্দর শট। এখন আমরা চলে এসেছি হচ্ছে আমাদের বনগাঁ গির্জার, সেন্ট জোসেফ গির্জার সামনে, যেটা হচ্ছে হরিদাসপুরে। তো এখানে প্রচুর ভিড় ভেতরে, সেই জন্য ভিড়টাকে বাইরে বের করে দিয়ে আমরা এবার ঢুকবো ভেতরে, মানে ফর দিস কোভিড-19 সিচুয়েশান ভিড়টাকে কন্ট্রোল করা হচ্ছে। তো তোমরা এখন যেটা দেখো সেটা সেন্ট জোসেফ চার্চ, স্লো মোশন ফাস্ট মোশন শটগুলো দেখতে থাকো, আমরা ভিতরে ঢুকতে থাকি, কারণ সবাই ঢুকে গেলো অলরেডি, সবাই ঢুকে গেলো, এবার আমাদের ঢুকতে হবে, তাই তো? চলো ভেতরে দেখা হবে। দিস ইজ দ্য সেন্ট জোসেফ গির্জা বনগার। তো মেনলি এখানে প্রচুর ভিড়, এখন প্রচুর মানুষের ভিড় আছে এখানে, আমরা পুরো স্লো মোশন করে তোমাদের দেখাচ্ছি ভিডিওটা। আর এবার আমরা যাবো এই পাশে যে চার্চের স্কুল আছে সেই স্কুলের দিকে। এখানে আমরা যখন ঢুকলাম, আমি জানি না আমার কথা শোনা যাচ্ছে কি না, বিশাল নয়েজ, তবে আমরা যখন এখানে ঢুকলাম আমাদের গেটে পুরো স্যানিটাইজিং সিস্টেম হচ্ছিলো, তাই তো? মানে ওপর থেকে পুরো স্যানিটাইজিং, কি বলে জানো, হ্যাঁ অশিক্ষিত ব্লগার আমি ভুলে গেছি কি বলে ওটাকে, প্যানেল স্যানিটাইজ প্যানেল, ওই হলো প্যানেল, পিঠটা চাপড়ে দে আমার, তা কি হলো এটা, ভালোবেসে চাপড় মারা হলো, আমার যদি কিছু হয় তার জন্য দায়ী থাকে মানুষ। একটা জিনিস দেখতে পেলাম, আমি জানি না শুনতে পাচ্ছি কিনা, একটা জিনিস দেখতে পেলাম ছোটোবেলায় যা দেখতাম, তো সেই জিনিসটা তোমাদের আমি দেখাবো এখন, দেখো তো চিনতে পারো কি না। তোমাদের রাস্তা দিয়ে, তোমাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে এরকম কিছু যেত বা তোমরা দেখতে কিনা মনে পড়ো, একটা নস্টালজিয়া ফিল করাবো তোমাদের এখন। এরকম ঘটি গরম নিয়ে আমাদের কাছে সবাই যেত ছোটোবেলা আমাদের পাড়া দিয়ে, তো হ্যাঁ যেটা দেখলে এটা অ্যাকচুয়ালি একটা নস্টালজিয়া আমাদের জন্য। তো আমরা খাবো একটু পরে, তোমরাও যদি এরকম কিছু দেখতে পাও তাহলে অবশ্যই খেও। আর আরেকটা জিনিস দেখবো, এখানে সামনে আরেকটা জিনিস আছে সেটা একটু দেখে নেবো।
মাস্কটা এবার একটু খুলতে হবে, কারণ খাওয়া তো আর মাস্কটা যাবে না, এখানে ভিড়। আমি জানি তবু এখানে মাস্কটা খুলতে হচ্ছে। তো ছোটোবেলায় যেটা দেখতাম ঘুটি গরম, সেটা কিন্তু আবার পেয়ে গেছি। তো এখন খাবো, এর কিন্তু কোনো রিভিউ হয় না ভাই, ব্রো, বেহেন, দিদি, সবাইকে বলছি কোনো রিভিউ হয় না, এটা জাস্ট একটা নস্টালজিয়া। এই যে ঘন্টাটা বাজছে শুনতে পাচ্ছো, জাস্ট সেই লেভেলে। তো এটা আমি এখন খাবো, মজা করে খাবো, তাই তো? কপন গাড়ি চালানো ঘুটি গরম, এটা ছাড়া কিন্তু ব্লগটা অসম্পূর্ণ আজকে। ভাই তোমার নাম কি? আদিত্য। আচ্ছা, ভাইয়ের সাথে দেখা হলো। ভাই আমাদের সাবস্ক্রাইবার, ভাই আমাদের ভিডিও দেখে একটা জিনিস খুব ভালো লাগলো, প্রত্যেকে মাস্ক পরছে, স্যানিটাইজ হচ্ছে, খুব ভালো। আর তুমি একদম সাবস্ক্রাইব করুন, লাইক করুন, হ্যাঁ একদম, থ্যাংক ইউ, শেয়ারও করে দেবে। হ্যাঁ ভাইয়ের সাথে ভালো লাগলো, মেরি ক্রিসমাস ভাই, মেরি ক্রিসমাস, ভালো থেকো, ঘোরো। তো এখানে আমার একটা ভাই, ওর নাম হচ্ছে রাজা, ওর সাথে দেখা হলো। ও মাস্ক পরে আছে, এখানে সবাই মাস্ক পরে আছে, খুব ভালো জিনিস। মানুষ খুলে ফেলেছিলো, খুল আবার পড়লো, যাই হোক, জোকস অ্যাপার্ট। ভাইয়ের সাথে দেখা হলো, ভাইকে একটু বললো মাস্কটা খুলে মুখটা দেখিয়ে দিতে, হাই বলে দেয় আমাদের অডিয়েন্সকে। ভাইয়ের সাথে দেখা হলো, ভাই আমাদের সাবস্ক্রাইব, ভাই নামটা বলো, সোহান, সোহান, ভাই বলে দাও সবাই, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, আমাদের সাবস্ক্রাইবারদের কিছু মেসেজ দেবে? হ্যাঁ, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, একদম। আর কি, এই তো জীবন, সবই ভালো বাবার জীবন, একদম। তো ও আমাকে ধরে নিয়েছে, কারণ আমি তো ব্লগ করছি, মানে ক্যামেরা দেখে তাকে কথা বলছি আমি। যাই হোক, তো অনেকক্ষণ থাকলাম এখানে, এবার এখান থেকে বেরোবো। আরে ভাই ভালো আছো? আমাদের সব ভাইদের সাথে আজকে দেখা হচ্ছে, ভালো লাগছে। মেরি ক্রিসমাস দাদা, মেরি ক্রিসমাস। আরে যারা রয়েছে তাদের, আরে ভাই, ভাই আমাদের সাবস্ক্রাইবার, আপনারা কিছু বলবেন আমাদের অডিয়েন্সকে? বলছি খুব ভালো লাগছে, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। এটা ফেক ছিল, আমি তোকে 500 টাকা দিয়েছিলাম, দেখা করে দেন, একদম মনে আছে, পেমেন্টটা পেয়েছিস তো? ঠিক আছে, একদম ঠিক আছে। এই না ভাই, 200 কম নিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ভাই। আরো কিছু সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়েছিল, ওদের 500 টাকা করে দিয়েছি ভিডিওতে মুখ দেখানোর জন্য। আমি বাহাত দিয়েছি বলে বাহাত দিল। আমাদের ওটা হচ্ছে, ও হচ্ছে আমাদের ফাউন্ডেশনের লিডার, ঠিক আছে, আমাদের সবাইকে লিড। তো অ্যাকচুয়ালি ভিউটা দেখো কি সুন্দর। তো মেনলি বড়দিন মানে কেক, কেক মানে মিও অ্যামোরে। তো আমরা মিও অ্যামোরেতে গেছিলাম, কিন্তু ওখানে ভিডিও করা অ্যালাউড না ওদের, তো সেই জন্য এই যে মিও অ্যামোরে ইয়ার নিয়ে নিয়েছি, মিও অ্যামোরে এটা যে সাজে যে খাবো এখানে। তো গাড়ি যে তেল পড়তে হবে, চলো বড়দিন কমপ্লিট করি, আমরা কেকটা নিয়ে বাড়ি চলে এসেছি, কারণ রাস্তায় খুব ভিড়, কারণ আছে বড়দিন। আমি চকলেটের ফ্যান, আমিও আগে খেয়েছি, জানোই কেমন। এই নিয়ে তো রিভিউ দেওয়ার কিছু না, তবে এই জিনিসটা একদমই টাটকা, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর দেখতে। দেখো আমি কিছু ডায়লগ দিয়েছি বাইকের সামনে বসে, কারণ বাজেটটা কম। দেখতে দেখো, আমরা ভেবেছিলাম চার্চের থেকে বেরিয়ে তোমাদের কিছু দেখাবো, কিন্তু বেরিয়ে দেখলাম এখনও পুরোপুরি সাজানো হয়নি, তাই জন্য আর কিছু দেখাতে পারলাম না। আমরা বাইকের লাইটটা জ্বালিয়ে এখানে, মানে খুব টাইট বাজেট তো আমাদের, বুঝতে পারছি, তাই বাইকের লাইটটা জ্বালিয়ে আমরা ব্লগটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আর
শেয়ার করে দিও, কমেন্ট করতে ভুলো না। আর এটা সেরকমভাবে ফুটবক ছিল না, কারণ শহরের ওপর উৎসবটাকে দেখানো আমাদের মোটিভ ছিল। তো বাদবাকিটা পরে হবে, পরের ভিডিওতে খুব নতুন কিছু নিয়ে ফিরে আসবো খুব শীঘ্রই। বাই বাই।